হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ টিপস জানাবো, যেটার মাধ্যমে আপনি একদিনে 1000 সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে করতে পারবেন। আমরা ইতিমধ্যেই জানি যে আমরা যদি ইউটিউবের মাধ্যমে ইউটিউব চ্যানেলে অন্য চ্যানেলে গিয়ে সাব ফর সাব লিখি, তাহলে এটা কমিউনিটি গাইডলাইনের মধ্যে পড়ে। কিন্তু আমরা যদি ফেসবুককে ব্যবহার করে এই সাবস্ক্রাইবগুলো নিয়ে আসি, তাহলে আমরা একদিনে 1000 সাবস্ক্রাইব করতে পারবো। বিষয়টি কীরকম আমি বিষয়টি আপনাদেরকে সোজাভাবে জানিয়ে রাখি। প্রতিটা ইউটিউবারের কিন্তু এক একটা করে ফেসবুক আইডি রয়েছে। আমরা টার্গেট করব, যারা নতুন ইউটিউবার আছি, আমরা টার্গেট করব নতুন ইউটিউবারদেরকে। ফেসবুকের মাধ্যমে আমরা তাদেরকে বেশি নিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট দিব, এবং তারা যখন অ্যাকসেপ্ট করবে, তখন আমরা প্রতিনিয়ত ফেসবুক কিন্তু ব্যবহার করে থাকি, মেসেঞ্জারে প্রবেশ করে থাকি, এবং সেই মেসেঞ্জারকেই আমরা কাজে লাগাবো। সেটা কীরকমভাবে, আপনার যদি মেসেঞ্জারে ঢুকে কোনো ইউটিউব ব্যবহারকারীর সাথে কন্ট্যাক্ট করতে চান, তাহলে অবশ্যই আপনারা মেসেঞ্জারে কথা বলে থাকেন। ঠিক সেরকমইভাবে সাব ফর সাব আমরা ফেসবুকের মাধ্যমে করব। ইউটিউবের মাধ্যমে যেহেতু আমাদের কমিউনিটি গাইডলাইনের মধ্যে পড়ে যে সাব ফর সাব লেখা যাবে না, সাব ফর সাব বলা যাবে না, এই জন্য আমরা ফেসবুককে ইউজ করে, ফেসবুককে ব্যবহার করে আমরা এই কাজটি করতে পারি। আপনার একটা ফেসবুক আইডিতেই মূলত 5000-এর বেশি ফ্রেন্ড করা যায় না, বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠা যায় না। ঠিক সেরকমভাবেই আমাদের যদি একজনের যদি 2 থেকে 3টা আইডি থাকে, ফেসবুক আইডি থাকে, আপনার নামই থাকবে, এবং সেই আইডি থেকে আপনার যদি নতুন ইউটিউবারদেরকে টার্গেট করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, এবং তাদেরকে বলেন যে ভাই আমি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করব, আপনার চ্যানেল লিঙ্ক দেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এভাবেই কিন্তু একদিনে আপনি তাদের সাথে কোলাবরেশন করে, এটাকে একরকম কোলাবরেশন বলাও চলে, আপনি যদি এইভাবে করেন তাহলে একদিনে আপনি সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারবেন। আমার এই চ্যানেলে আমি এরকমভাবেই একদিনে প্রায় 500 সাবস্ক্রাইবার করে ফেলছি, এবং 1000 সাবস্ক্রাইবার করার পরে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছি এবং মনিটাইজেশন পেয়েও গেছি। এতে কোনো ভুল নেই, ইউটিউব যখন তাদের ইউটিউবের মাধ্যমে সাবস্ক্রাইবার বাড়ানোর কোনো রাস্তা দেবে না, তাহলে আপনারা এইভাবে লিগাল ওয়েতে সাবস্ক্রাইবার নিতে পারেন। আমার কথাটি মেনে আপনি যদি একটিবার চেষ্টা করে থাকেন, তাহলে আপনি অবশ্যই সাবস্ক্রাইবার বাড়াতে সফল হবেন আপনার চ্যানেলে। অন্তত আপনি ফেসবুকের যতগুলো ইউটিউবার ফ্রেন্ড আছে সবাইকে অ্যাড করবেন বা ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন, এবং আপনি আপনার একটি ভিডিওর লিঙ্ক নিয়ে তার সাথে শেয়ার করবেন, অথবা ভিডিওর লিঙ্ক চেঞ্জ করতে পারেন, আপনার ভিডিওর লিঙ্ক তাকে শেয়ার করবেন এবং তার ভিডিওর লিঙ্ক আপনাকে শেয়ার করতে বলবেন, এবং সেই লিঙ্কে ক্লিক করে আপনি ইউটিউব চ্যানেলে ঢুকে তার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আপনি স্ক্রিনশট পাঠাবেন, সে হয়তো বিশ্বাস নাও করতে পারে, আপনি যদি স্ক্রিনশট পাঠিয়ে দেন তাহলে সে অবশ্যই বিশ্বাস করবে। আর এমনও ইউটিউবার আছে কখনো মানুষের সাথে অবিশ্বাসের কাজ করবে না, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার পরে আনসাবস্ক্রাইব করবে না। আপনি যদি স্ক্রিনশট পাঠিয়ে এই কাজটি করেন, তাহলে আপনি অতি শীঘ্রই আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার নিতে পারবেন শুধুমাত্র ফেসবুকের মাধ্যমে ব্যবহার করে। এই এরকম অনেক সোশ্যাল সাইটগুলো রয়েছে, আপনি সেগুলোতেও প্রবেশ করে ইউটিউবারদের সাথে যোগাযোগ করে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমার এই পর্যন্ত। যদি ভিডিওটি এতটুকু আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।